মুঠতে এতিয়া দেশ তথা ৰাজ্যত হুৰা হুৰে বাঢ়িব ধৰিছে কৰোনা আক্ৰান্তৰ সংখ্যা কৰোনাৰ দ্বিতীয় ঢৌৱে সংঘাৰী ৰূপ ধাৰণ কৰিছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে অসমতো যি সময়ত চৰকাৰ আৰু স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাইজক বিশেষকৈ 45 বছৰ ঊৰ্ধৰ প্ৰতিগৰাকী লোককেই কৰোনাৰ টীকা ল'বলৈ আহ্বান জনাই আছে তেনে সময়ত দেখিবলৈ পোৱা গৈছে কোভিড ভেকচিনৰ ব্যাপক হাৰত নাটনি ঘটিছে ভেকচিন ল'বলৈ আহি নিৰাশ হৈ ঘৰমুৱা হ'ব লগা হৈছে ৰাইজ অকল এদিন নহয় যোৱা তিনিদিন ধৰি গোৱালপাৰাৰ বিভিন্ন ঠাইৰ লগতে দুধনৈটো প্ৰথম পালি ভেকচিনৰ নাটনি হৈছে যাৰ বাবে ভেকচিন ল'বলৈ আহিও উভতি যাব লগা হৈছে ৰাইজ কোভিড ভেকচিনৰ ৰাজ্যত এতিয়াও নাটনি নাই হোৱা বুলি স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰম্বাৰ কৈ আছে যদিও প্ৰকৃতাৰ্থত কিন্তু ভেকচিনৰ ব্যাপক নাটনিয়ে দেখা দিছে গোৱালপাৰাত পৰৱৰ্তী সময়ত কেতিয়া এই ভেকচিন ৰাইজে লাভ কৰিব তাৰো কোনো নিশ্চয়তা নাই এফালে এই কৰোনা মহামাৰীৰ দুগুণ ভয়াৱহতাৰে যি দ্বিতীয় ঢৌ আহিছে তাক লৈ ৰাইজ যথেষ্ট চিন্তিত হৈ পৰিছে আনফালে আকৌ ভেকচিনৰ নাটনিয়ে দেখা দিয়াত ৰাইজৰ মাজত যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে দুধনৈৰ পৰা আমাৰ সতীৰ্থ অৰূপ নাথৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছো সমগ্র ভারতের লগতে অসমতো করোনার সেকেন্ড ওয়েভে ইতিমধ্যে সংহারী রূপ ধারণ করেছে নিতেও লক্ষ লক্ষ লোক করোনা পজিটিভ হবলে ধরেছে আর এই কথালে আসলে যি হিমন্ত বিশ্ব শর্মায় আনকি দুধনৈতে উপস্থিত হয়ে তেখেতে কৈছিলে যে 45 বছরের ঊর্ধ্ব যখন লোক তেখেতসকল কম্পালসারি এই কোভিড ভ্যাকসিন লোক কারণে তেখেতে আহ্বান জানাইছিলে কিন্তু অতি পরিতাপর কথা সমগ্র রাজ্যখনতে কোভিড যে ভ্যাকসিন আছে সেই কোভিড ভ্যাকসিনের নাটনি হওয়া বলে ইতিমধ্যে আমি খবর লাভ করেছো মই এতিয়া দুধনৈ যে কোভিড ভ্যাকসিন সেন্টারটো আছে তাতে উপস্থিত সতীর্থক কিছু ভিতর দৃশ্য দেখাবর কারণে মানে অনুরোধ জানাম ইয়াতে আমি জানিব পাৰিছো যে কোভিড ভেকচিন প্রথম পালি আর দ্বিতীয় পালি দুই পালিলে নাটনি হৈছে কিন্তু তথাপিও দ্বিতীয় পালির কিছু সংখ্যক ভেকচিন আছে যদিও প্রথম পালি কিন্তু ভেকচিন একেবারে নাইকিয়া হৈছে দুই তিনিদিনেরপরা ইয়াতে লোকসকল ভেকচিন লব পৰা নাই আর ইয়াত আহি উভতি হৈ যাব লগা হৈছে আর আজিও দেখিবলৈ পাইছে এইটো রুম আছিলে যিটো রুম গিজ গিজাই আছিলে লোক আহি ভৰি পৰিছিলে ভেকচিন লব কাৰণে কিন্তু এতিয়া লোক সেই লোকসকল নাই কারণ যি ভেকচিন সেই ভেকচিনের নাটনি হওয়া বলে ইতিমধ্যে আমি খবর লাভ কৰিছো বাইদেউ কি ক'ব কিমান দিন ধৰি ফাৰ্ষ্ট ডোজটো মানুহে পোৱা নাই তিনিদিন হ'ল ছেকেণ্ড ডোজটো পাই আছে কালিও পাব তথাপিও নাটনি হৈছে নেকি ছেকেণ্ড ডোজৰ কাৰণে এতিয়ালৈ হোৱা নাই নাই যিটো ডোজ হয় এইটো নাটনি হৈছে অঁ এয়া আসলে কর্ম করে থাকা এগারী বাইদেউ আর জানিলে দিছে যে ইতিমধ্যে প্রথম ডোজর বা প্রথম পালি যি ভেকচিন হ্যাঁ ভেকচিন ইতিমধ্যে মই উল্লেখ করছো যে তিনিদিন ধরে হ্যাঁ ভেকচিন নাটনি হয়ে আছে আর মই যদি দেখব কারণ এই সকল লোক আহিছিলে এখেতকলে আসলে ভেকচিন লব কারণে আহিছিলে কিন্তু ভেকচিন নাপায় প্রথম পালি ভেকচিন নাপায় তেখেতকলে উভতি যাব লগা এক পরিবেশ হয়েছে কিন্তু সমগ্র অসমতে অকল গোৱালপাৰা জিলাতে যদি নকওঁ বিভিন্ন সংবাদ মাধ্যমত প্রসারিত হয়ে আছে যে সমগ্র অসমতে ভেকচিনের যি নাটনি আসলে এইখানি মুহূর্তে যেখানি সময়ত সকলো লোকে ভেকচিন লব লাগিছিলে সেইখিনি মুহূর্ততে এই ভেকচিনের নাটনি আসলে সচেতন মহলের উপর এক চকু কপালত উঠিবলগা এক পরিস্থিতি হয়েছে কারণ যিখিনি সময়ত সংহারী রূপ ধারণ করেছে সেকেন্ড ওয়েভে করোনার আর রাজ্যতো বারম্বার বহু রাজ্যত বহুজন করোনা পজিটিভ লোক ইতিমধ্যে উলাইছে ভেকচিন লোক আহিছিল হয় ভেকচিন আমি দিব আছো ভেকচিনের মানে একেবারে নাই বলে কৈছে ভেকচিন নাটনি হয়েছে বলে কৈছে উপন্যাসখন তো হিমন্ত বিশ্ব শর্মা ইয়াতে আহি উপস্থিত হয়ে কৈছিলে যে সকলকে ভেকচিন ভেকচিন লব কারণে অনুরোধ জানিয়েছে কিন্তু তারপরও ভেকচিনের নাটনি দেখা দিছে কি কব সরকার কিবা আহ্বান জানাব এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের যেটো মানে নীতি সিহতে জানিব কি কারণ নাটনি হয়েছে এই বিষয়ে আমি সাধারণ জনতা একো নাজানিমে রাইজ হিসাবে কি আহ্বান করব রাইজ হিসাবে যাতে আমার ভেকচিনখিনি উপলব্ধ হয় আর যাতে গোটেখিনি মানুষ যেখানে ভেকচিন দিব পারে সেইখিনি আহ্বান জানাইছো সরকারক